এনে দিতেছে। মনমোহন সাদকি বলেছেন তার গানের ভেতরে, সাধুর সঙ্গ প্রেমিতা সাধুর সঙ্গ প্রেম গুরুর কাছে যাও, ভক্তি দিয়ে পড়ো আর গুরুর চরণে ভক্তি দিয়ে ওই তোমার কামরিপুকে বাধ্য করো কণ্ঠে আনো। যতদিন পর্যন্ত আমি তো আমার 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 করবে ততদিন পর্যন্ত এই দেহের ভিতরে যে ছয়জন চোর ওই চোর কখনো বাধ্য হবে না। সাধুর সঙ্গ প্রেমিকর
কুমে দিবে পাতা। তাই গানটা দিয়ে আমি তার কিছুটা জবাব মীমাংসা দিলাম। গানের ভিতরে কথা বললে অনেক কথা আমার বলতে হতো। লালন কয় না এমন কথা, কোরআনে কয় কোথায়? সুরা আত্তার 10 নম্বর আয়াতে বলেছেন, হে রসুল আপনি বলে দেন আপনার হাতে যারা হাত দিল তারা যেন আমার হাতে হাত দিল। অনেকে ভালোবেসেছেন কিন্তু আমরা তো রসুলকে দেখি নাই, কিন্তু রসুলকে দেখার পদ্ধতি কি? আর আমি যে মুর্শিদ বুঝি, আমি যে একজন মানুষ গুরুকে বুঝি, যেই ব্যক্তি মনে করবে এই থাম ও ভাই, যে ব্যক্তি গুরুকে মানুষ রূপে বুঝবে ভজন করা হবে না। যে ব্যক্তি গুরুকে বলে আমিও মানুষ, গুরুও মানুষ, গুরুর হাত আছে, মুখ আছে, পাও আছে, চোখ আছে, নাক আছে, পেট আছে, সবকিছু আছে, ভক্তেরও আছে সবকিছু, তো গুরুও মানুষ আমিও মানুষ। যদি গুরুকে কেউ মানুষ স্বরূপে ভজে তার গুরু ভজন হবে না। এটা আলাদা একটা সাবজেক্ট, আর গুরু গুরু আলাদা একটা পাওয়ার। এই গুরু শব্দটা হলো আলাদা একটা পাওয়ার। কি পাওয়ার না? এই যে আমাদের এখানে যে আজকে এমপি আসছে তার নাম কি? তার নাম হইলো কামাল মজুমদার নাকি? সে সংসদ নির্বাচন করে সে হয়েছে এমপি। এখন তারে কি বলা হয়? কামাল মজুমদার এমপি নাকি? এমপি কি তার নাম? এমপি তার নাম না, এমপি হলো একটা উপাধি, একটা টাইটেল, একটা পাওয়ার, একটা পাওয়ার। কি এমপি একটা পাওয়ার না? তেমনি ভাবে গুরু হইলো একটা পাওয়ার শুরু। গুরুকে মানুষ হিসাবে বজলে তার সাধন বজন হবে না, সব কিছু জলে চলে যাবে। ও ভাই, রব্জামালী দেওয়ান সাহেব বলেছেন, যেতে হলে জজের কোঠে, একা যাওয়া যায় না বটে, উকিল সারা গেলে পরে হাকিম বেটাই নেয় না কাছে। আল্লাহ প্রাপ্ত বিষয় সত্য তত্ত্ব বিধান কামেল একজন পীরের কাছে। কে ঠিক কেনা? আপনি খুন করছেন, মামলা করছেন, ডাইরেক্ট কোর্টে যাইতে পারবেন? ডাইরেক্ট জজের কাছে যাইতে পারবেন? লাগবে কি একটা মাধ্যম, সেই মাধ্যমটা কি? একটা উকিল। আর উকিলের সাথে সম্পর্কটা যদি ভালো থাকে, ওই সম্পর্কে আপনার একের জজ সহকারে ওই পর্যন্ত দিয়ে যাবে। তেমনি ভাবে মুর্শিদ হইল একজন উকিল, উকিল ছাড়া কখনো হাকিম বেটার কাছে যাওয়া যায় না এবং যাওয়া সম্ভব না। তাই আপনার উকিলের মাধ্যমে যেতে হবে। গুরুকে যে মানুষ স্বরূপে ভজে সেই ভজা হয় না। একজন গুরু আল্লাহ আল্লাহ জপতে জপতে যখন তিনি আল্লাহ হয়ে যায়, আল্লাহর সাথে লয় হয়ে যায়, আল্লাহ বলে আমিও তার জাতের সাথে লয় হয়ে যাই, আল্লাহ হয় না সে আল্লাহ প্রাপ্ত হয়, আল্লাহওয়ালা হয়। এই যে রজব দেওয়ান আরেকটি গানে বলেছে, আল্লাহ প্রাপ্ত বিষয় সত্য তত্ত্ব বিধান পীরের কাছে। তাই বিষয় আদি গেলে আপনার বুঝতে হবে। এখন তো আমার আরেকটা গান আয়া করছে, গেলাম কে গেলাম গেলাম
আরে দাও।